রোজা ভঙ্গের পনেরো কারণ সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র মাহি রমজান ইসলাম ধর্মমতে রোজা মুসলমানদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান বলা হয়েছে ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে রোজা তৃতীয় ইসলামের শরিয়া মতে সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয় অন্যথায় মাকরু হয়ে যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মোমিনের জন্য রোজা রাখা আবশ্যক শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয় বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়মও রোজা ভঙ্গের কারণ এক ইচ্ছা করে বমি করা দুই বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা তিন মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব চার ইসলাম ত্যাগ করলে পাঁচ গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ঔষধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে সাত রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে আট ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে নয় মুখ ভরে বমি করলে দশ ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছে করে আরও কিছু খেলে এগারো বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেলে। বারো কান বা নাক দিয়ে ঔষধ প্রবেশ করালে তেরো জিব্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে চোদ্দ অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে পনেরো রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে ফাতাওয়ায়ে স্বামী ও ফাতাওয়ায়ে আলমগিরি